ওরে বাবা, ও কি করেছিস? ওরে রং দেখো অবস্থা, এই সব একটাতে আরেকটাতে আরেকটার ভিতরে ঢুকালি কেন? ইরে বাবা, রঙের অবস্থা কি করলো দেখো। ওই সাদাটার সাদা সাদা কৌটা, কই সাদা কৌটা কি হয়েছে? ঠিক আছে সাদা কৌটা, আর ও তোর পায়ে লাগলো, এই নিচে পড়লো, আর এই এই যে এই যে রং। ওরে বাবা, এ কি আঁকাইছি? হে কি আঁকানো এটা, কি আঁকানো? হ্যাঁ কি আঁকাইছো, কি আঁকাইছো? হ্যাঁ কি আঁকাইছো? বাস বাস, ওর রং ধনু হয়েছ। লাগা লাগা সবগুলোর মুখ লাগা, মুখ লাগাই রাখ আগে, তোর আর আঁকানো লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ কয়েকটা দিন ভিডিও করা হয়নি, ভীষণ গরম পড়েছিল, মানে এতটা গরম। আমাদের এই পাশটা যেহেতু খোলা, মানে পশ্চিম পাশ বিকেলটা দুপুরের পর থেকেই এখান দিয়ে রোদ আসে, তো তাই জন্যে ভাব মানে তিন চারটে দিন এতটা গরম পড়েছে, মনে হচ্ছিল কি বাসা ছেড়ে চলে যাবো, মানে এই মাস থেকে বলে দেবে যে বাসায় থাকবো না, আর এরকম গরম পড়ছিল। তবে কালকে থেকে একটু মেঘলা মেঘলা করেছিল, আর আজকে সকাল থেকে যা হোক টুকটাক বৃষ্টি হচ্ছে, আকাশে প্রচণ্ড মেঘ, কিন্তু এখন মেঘ থাকলেও যেন কি বৃষ্টি হচ্ছে না, কেন তা জানি না। বাড়ির দিকে থাকতে ওরকম প্রচণ্ড মেঘ হচ্ছিল, প্রচণ্ড মেঘ, অথচ বৃষ্টির কোনো দেখা নেই। এরকম মানুষ ধান পাতা কিচ্ছু ফেলাতে পারছে না, ধান হচ্ছেই না। তারপরে সবজি টবজি যেগুলো লাগাচ্ছে বীজ দিয়েছে মামারা, মামারা সেদিন বীজ দিয়েছিলো, তোমাদেরকে দেখালাম তো, মামা বীজ দিচ্ছিলো বিকেলবেলা, মেঘ মেঘ করেছে, মামা বলছে কি এই বৃষ্টি আসবে এখন, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি আসেনি। এবছর কী হচ্ছে জানি না, একেবারে বৃষ্টি নেই। প্রতিদিন ওয়েদারে বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হবে সেটা তো ওরা বলে না, সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো আজকে অনেকটা মেঘলা মেঘলা দেখো বাইরেটা, এই যে দেখো টিনের চাল পুরোটা ভেজা, আর ওই যে ছাদের উপরে দেখো জল জমেছে, বৃষ্টি হচ্ছে। ওখানে একটা নারকেল গাছ, আমাদের বাসার আশেপাশে নারকেল গাছ আছে, ওই যে ঝুড়িগুলো দেখছো না ওইখানে, আমার মনে হয় কেউ মাছের ব্যবসা করে। আমাদের পাশে হচ্ছে বড় বাজার, মিস্ত্রিপাড়া বাজার, তোমাদের একদিন দেখাবো। আর একেবারে প্রপার শহরের উপরে, তো দেখো বাড়িঘরে একেবারে ভর্তি। আমি মোবাইল বাইরে নেওয়ার কোনো ইয়ে পাচ্ছি না, কারণ তিনতলা আর নিচে একেবারেই ড্রেন ওখানে, তো তাই জন্য মোবাইলটা বাইরে নিচ্ছি না, তবে এখান থেকে তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো সামনের বাড়িটা, যে ওইখানে ওইখানটার সামনে বড় একটা উঠান, আর আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, বরই গাছ অনেক কিছুই আছে ওদের বাড়িতে ওইখানে। তো দেখো আর আকাশের অবস্থা দেখো, এই যে মেঘ মেঘ, খুব মেঘলা আকাশ। একটু আগে অনেকটা বৃষ্টি হয়ে গেল, আর এখন এই যে প্রচণ্ড মেঘ করেছে আকাশে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এই ঘরে দেখো ঋদ্ধি আর রাজীব খেলা করছে, মেঘলা মেঘলা এখানে। আর ওরে বাবা, এই যে খেলা হচ্ছে, এ তো ল্যাংটা খায় সবসময়, তাই ভিডিও করবো কী করে? অন্ধকার ঘরটা অন্ধকার, আর এই যে দেখো আমাদের টাকু বাবা এই খেলা করছে। এখন প্রায় 12টা মতো বাজে, আর আমাদের রান্না বান্না হয়নি, সকালে ভেন্ডি ভাতে দিয়েছিলাম, আর রাত্রিবেলা কচু আর কই মাছের তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছি, আর হচ্ছে আম, এই দিয়ে সকালে খেলাম। আর এখন হচ্ছে তোমার রান্না হবে, এই যে রান্না করে চলে আসলাম, এখন রান্না হবে কচু শাক রান্না করবো, কারণ কালকে কচু শাক নিয়ে এসেছিলো, তো কচু শাক তাড়াতাড়ি খাওয়াই ভালো, না হলে পরে শুকনো হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো এই দেখো কালকে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, তো আমি এই বালতিটাই রেখেছিলাম, এই যে ওই যে দেখো। এতে অল্প জল দিতে হবে, জল হয়ে গেছে বেশি। এই দেখো এই হচ্ছে কই মাছ,
রাতে কাটতেও ভীষণ কষ্ট হয়েছিল, কারণ ছাই ছিল না। তো আমি ছাই ছাড়া তো মাছ কাটতে পারি না, তাই জন্য ছাই ছিল না, মাছ কাটতে কষ্ট হয়েছিল। সকালে থালা বাটি এখনো ধোয়া হয়নি, এইখানে এই যে সুন্দরে এখন হচ্ছে রান্না করছে। এই দেখো এখানে হচ্ছে আমড়া, আমড়া আর কেওড়া একসাথে টক, মানে আমড়া আছে দুটো আর কেওড়া ছিল। তা ভাবলাম যে হবে না তো সবার, তাই জন্যে আমড়া আর কেওড়া সব কিছুই দিই। তো এখানে হচ্ছে টক হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার এই যে কচু শাক। আর এই যে উচ্ছে ভাজি কুচিয়ে রেখেছি, এটা হচ্ছে ভাজি হবে, উচ্ছে ভাজি। তো কচু শাকের এই অবস্থা, এই দেখো তলায় লেগে যাচ্ছে, মানে গ্যাসের সাথে আমি পেরে উঠছি না। কি জলের ভিতরে শ্যাম্পু গুলে দিলে কি হয়? তুই স্যাং করতে করতে দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমরা একটু গোজগাজ করে নিলাম। এই যে আমি সাজতে পারি না, সাজলে আমাকে ভালো লাগে না, তাই জন্য আমি সিম্পলই থাকি। ভালো লাগে কিনা জানি না, মানে আমার নিজের কাছেই ভালো লাগে না, এরকমই ভালো। তো আমাদের গোজগাজ এই যে রেডি, আমরা এই যে রাজীবা দিদি এখানে দিদির জুতো পড়াচ্ছে বাবা। তো এখন জুতো পরে ব্যাগ নিয়ে আমরা বেরোবো, আর আজকে যাবো হচ্ছে একটা আর্টিফিশিয়াল ওই যে ঘাস না কি বলে না না কি যেন, মানে আমার খেয়াল নেই, ওগুলো কিনতে। আর যাবো এখান থেকে যাবো হচ্ছে উজ্জ্বলের বাসায়, মানে মাসির ছেলে রাজীবের মাসির ছেলে ওদের বাসায়, ওরা আমাদের পাশে এখানে বাসা নিয়েছে একটাদিকে উঠেছে। তো ওদের ওইখানে যাব, তারপরে আমরা পার্কে যাব, তারপরে ডাকবাংলা যাব, অনেক জায়গায় যাব। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন বের হব। ঠিক আছে, চুল ঠিক কর, চুল ছোট তোমার চুল ঠিক করো। তুমি রেডি? তুমি রেডি? আচ্ছা চলো, আমি রেডি, আমিও রেডি, চলো 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 চলো। আমরা দেখো ওদের বাসায় চলে এসেছি, আর ওদের বাসায় মানে ছাদে ওদের বাসাটা ওই পাশটায়, ওই যে এখানে এটা না ওই পাশে। তো এখানে প্রচুর ছাদ বাগানে প্রচুর গাছপালা, দেখো এখানে অনেক গাছপালা, তারপরে আমার পিছনে এই পাশটাতে, আর এখানে দেখো সুন্দর এই যে বড় লেবু ধরেছে একটাই, তারপরে যে দেখো এই গাছটা কী পরিমাণে আমড়া হয়েছে এই গাছটায়। দেখো এখানে একেবারে অসময়ে বড়ই হয়েছে, আর কত বড় বড় বড়ই, ভেন্ডি, তারপরে মানে যেটাকে বলে ঢেঁড়স, আম গাছ আছে কিন্তু আম তো এখন নেই। তো ওই যে ওই দিকটাতে দেখো কত বড় বড় বড়ই হয়েছে, অনেকগুলো বড়ই হয়েছে। তো এখান থেকে পাড়া একেবারে উচিত হবে না, তার দিকেও দেখাই নিজে এখানে বড়ই আছে, না হলে বলবে যে পেড়ে দাও, তাই জন্য তোমাদেরকেই শুধু দেখালাম। এই যে দেখো কত বড় একটা জামরুল গাছ, এটা কি গাছ আমি জানি না, এই যে তারা তারা মতো পাতা হয়েছে। তারপরে আছে এখানে এই যে দেখো আঙুর আছে, লেবু আছে,
এইগুলো কিন্তু অনেক বড় লেবু, দেখতে কেমন লাগছে জানি না, বড় লেবু মানে জাম্বুরা সাইজের থেকে একটু মানে কমলা লেবুর টাইপের এগুলো। আর ওই পাশে আছে বাতাবি লেবু, তো এখানে এই যে দেখো এখানে আছে শিউলি ফুল, নানা রকমের ফুল, জবা ফুল টুল অনেক কিছু আছে এখানে। আর তারপরে এই যে দেখো এখানে আরেকটা ডালিম গাছ, মানে এমন কোনো গাছ নেই যে নেই, আর পেয়ারা গাছেও প্রচণ্ড পরিমাণে পেয়ারা ধরেছে। এই যে দেখো ঋদ্ধিবাবু এখানে এসে জল খাচ্ছে, ওদের রুমে চলে আসলাম। এই যে তো আমরা জল খেলাম, আনারস খেলাম, ওই হচ্ছে বাইরেটা দেখো, মানে ঘরের ভিতর থেকে বাইরে কী সুন্দর দেখা যায়। আর ওরা মাত্র এসছে তাই জন্যে কোনো কিছুই গোছগাছ করা নেই। তো ওই যে দেখো বাইরেটা অনেক সুন্দর, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে পেঁয়াজ কাটার জায়গা নেই, বটি আছে কিন্তু এই যে পেঁয়াজ কাটছে। এই যে সুন্দর ছাড়া আর কিছু ওঠে না, এখানে আছে ভেন্ডি ভাজি, এখানে আছে সেই পুঁই শাক না কচু শাক, এখানে দেখো মাছ ভাজি, ওরা মাছ ভাজা খাবে ঋদ্ধি আর ওর বাবা, তাই এই যে মাছ হচ্ছে এখানে, যে ভাত হয়ে গেছে তো আমরা একটু পরেই খাবো। কালকে ডাক বাংলায় গিয়ে আসতে আসতে রাত হয়ে গেছিল অনেকটা, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি কোনো কিছু। তো সকালবেলা উঠে ওই যে রাজীব কাজ থেকে উঠে এখন মাছ ভাজছে, আমি হচ্ছে ইয়ে করেছিলাম ভেন্ডি ভেজেছিলাম, আর ওই যে মিষ ছিল কচু শাকের ইয়ে ছিল, টক ছিল, কিন্তু টক খাবো না বলে সকালে ফেলে দিয়েছি, এত পরিমাণে টক হয়েছিল যে খাওয়ার মতো না। তো কালকে গিয়ে এই যে দেখো গেঞ্জি কিনেছে, কেনা গেঞ্জি তো আমি আবার ধুয়ে দিয়েছি এই যে সকালে না রাত্রিবেলায় ধুয়েছিলাম। এই একটা প্রচণ্ড আলো বাইরে, আর এই যে দেখো এটা হচ্ছে ওর পছন্দের, শুকিয়ে গেলে দেখাবো। তারপরে আমি গেছিলাম একটা ওই যে আর্টিফিশিয়ালের যে গাছগুলো না ওগুলো কিনতে, আর্টিফিশিয়ালের গাছ ওগুলো কিনতে। তো আমি ভাবলাম কি অতটা মনে হয় দাম না, কিন্তু অনেক দাম নিয়েছে দেখো, আমার একটা কাজে লাগবে এটা, তাই জন্যে এইটাই মূলত কিনতে গেছিলাম। এই যে এই একটা গাছ, এটার দাম নিয়েছে 250 টাকা বাবা, আমি ভাবলাম এই 100 টাকা মতো মনে হয় নেবে, দেখো খুব বেশি না, আর এতে কোনো কিছুই নেই, তারপরে টবও কিনতো না, শুধু এটাই তো 250 টাকা নিয়েছে। ভাবলাম মানে এত দাম নেবে না, আমি তো ভেবেছিলাম 100 টাকার মতোই নেবে। সারা ঘরে শুধু চুল আর নিচে বসে আছে, নিচে ফ্লোরিং করা হচ্ছে তো তাই জন্যে আরও চুল ভরে যাচ্ছে চারিদিকে। চুল তো একটু বাদে আমরা খাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমার দুপুরবেলা রান্না করতে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা।